78তম স্বাধীনতা দিবস পালিত হলো আজ সারা ভারতবর্ষে। পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটাল সাব ডিভিশন দ্বিতীয়তম স্থান দেখা গেল রামজীবনপুর বালিকা বিদ্যালয়। দেখুন পিবিএন বাংলা নিউজে। আমরা গর্বিত, আমরা ভারতবাসী, প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজ শক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, অনেককে দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে। দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন, অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে। দেশ ভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে, অনেক মানুষ প্রাণ হারান এবং 1,50,00,000 বেশি মানুষ বাস্তুহারা হন। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহরুর ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে। এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। জাতীয় পতাকা উত্তোলন প্রভাতফেরি, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নিউজে। ম্যাডাম, আজকে দেখলাম যে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাব ডিভিশনের এটা একটা গার্লস স্কুল দেখলাম রামজীবনপুরে, যে ঘাটাল সাব ডিভিশনের মধ্যে দ্বিতীয় স্তম্ভকে কী বলবেন এই বিষয়ে? রামজীবনপুর বালিকা বিদ্যালয় ঘাটালের মধ্যে সবচেয়ে, এখন আমরা উন্নত জায়গায় দেখছি, স্টুডেন্ট সংখ্যাও অনেক বেশি, প্রায় 850 আর আজকে স্বাধীনতা দিবস আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টদের নিয়ে রাস্তায় বেরোলাম, ভালো লাগলো। মেয়েরাও খুব, নিজেরাও খুব উৎফুল্ল এবং তারা খুব আনন্দ লাভ করলো। ছাত্রী আছে ম্যাম 826 জন। এটাই যে শুনছি যে আছে রামজীবনপুর গার্লস, এটা কি সত্যি? হ্যাঁ। ম্যাডাম আপনার নাম? আমার নাম আলপনা বেরা, আমি স্কুল শিক্ষিকা রামজীবনপুর বালিকা বিদ্যালয়।